নমস্কার, আমি কৌশিক রয়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে জানাতে চলেছি 2020 সাল সিংহ রাশি অথবা সিংহ লগ্নের কোন কোন দিক থেকে শুভ হতে চলেছে। আমি যে প্রেডিকশনটা করছি গ্রহের গোচর অনুযায়ী, যাদের জন্মছকে শুভ গ্রহের দশা চলছে, জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান ভালো আছে, সেক্ষেত্রে আপনাদের অনেক অংশে মিলবে। আর যাদের জন্মকুণ্ডলিতে শুভ গ্রহের দশা চলছে না এবং জন্মকুণ্ডলিতে আপনাদের গ্রহের গোচর অবস্থান ভালো নয়, সেক্ষেত্রে আপনাদের এই ফলাদশটা কিছুটা হলেও মিলতে পারে। তো মেন বিষয়বস্তুতে আসা যাক। এই 2020 সালে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কী ঘটতে চলেছে, প্রথম কথাই আমি জানাই, আপনাদের রাশির পঞ্চম স্থানে বৃহস্পতি গ্রহের শুভ অবস্থান, অর্থাৎ সক্ষেত্রিক বৃহস্পতি ধনু রাশির ঘরে বৃহস্পতি অবস্থান আপনাদের অনেক অংশে এই 2020 সাল বিগত সালের থেকে শুভ ফল প্রদান করবে। এবং একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি আপনাদের যে কোনো কাজে সাকসেস অর্থাৎ সফলতা আপনাদের আসবে। আপনারা এবছর যেহেতু পঞ্চম ভাব থেকে প্রেমের বিচার করা হয়, আপনারা নতুন প্রেমে পড়তে পারেন। এবং যাদের রিলেশন ক্রাইসিস চলছিল, সেক্ষেত্রে আপনাদের রিলেশন ক্রাইসিসেরও কিছুটা হলেও সমস্যার সমাধান হতে চলেছে। আপনাদের পাশাপাশি শুভ বিবাহের যোগ এবছর মোটামুটি দেখা যাচ্ছে। এরপরে আপনাদের এবছর যারা দীর্ঘদিন কর্মের চেষ্টা করছিলেন, তাদের কর্মযোগ প্রবল দেখা যাচ্ছে। কারণ আপনাদের ষষ্ঠ স্থানে শনি অর্থাৎ মকর রাশির ঘরে শনি ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে অবস্থান করায় আপনাদের কর্মের একটা ভালো যোগ সৃষ্টি করছে। যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ছেন সেক্ষেত্রে ভালো, যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই 2020 সালটা খুব শুভ ফল প্রদান করবে। এই 2020 সালে আপনাদের বন্ধু ভাগ্য শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ বন্ধুদের কাছ থেকে আপনারা সহযোগিতা পেতে পারেন। এই 2020 সালে আপনাদের যাদের শরীর নিয়ে বেশ কিছু ভুগছিলেন, সেক্ষেত্রে কিছুটা হলো আপনারা এবছর শরীরের কিছুটা হলো রিলিফ পেতে চলেছেন। যাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশনে ছিলেন, সেক্ষেত্রে কিছুটা আপনার মাথার শরীর কিছুটা হলো ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে। এবার আসি আপনাদের শিক্ষা। শিক্ষাক্ষেত্রে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের খুব শুভ, কারণ হচ্ছে আপনাদের পঞ্চম স্থানে বৃহস্পতির শুভ অবস্থান উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের ভালো একটা ফল দিবে, অর্থাৎ আপনারা ভালো একটা জায়গায় র্যাঙ্ক করতে পারেন। যারা মাধ্যমিক লেভেলে আছেন তাদের ক্ষেত্রেও সময়টা ওভারঅল অনুকূল। এরপরে আমি আসি সিংহ লগ্ন অথবা সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন আপনাদের মোটামুটি ভালো এবং আপনাদের এবছর বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই 2020 সালে। পাশাপাশি আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি এই 2020 সালে আসতে চলেছে। অর্থনৈতিক ভাগ্যটা আপনাদের এই 2020 সাল একটা ভালো পরিবর্তন নিয়ে আসবে। এবং যারা বিজনেসে ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছেন, তারা একটু সচেতনভাবে ইনভেস্টমেন্ট করুন, কারণ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা থাকবে, মানে গুপ্ত শত্রুতা। কিন্তু শত্রু আপনাকে কিছু করতে পারবে না, আপনারা শত্রু আপনার কাছে পরাজিত অবশ্যই হবে। এবং তৃতীয় স্থানে কেতু থাকায় আপনাদের যোগাযোগের মাধ্যমটা ভালোই দেখা যাচ্ছে, যে কোনো হট করে কোনো কিছু ক্ষেত্রে যোগাযোগ হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে যে পারিবারিক
ভাই বোন এদের ক্ষেত্রে কিছুটা হলো একটু সাপোর্ট আপনারা এবছর পেতে পারেন। এই 2020 সাল সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক জাতিকাদের বিগত 2-3 বছরের থেকে এই 2020 সাল অনেক অংশে অ্যাডভান্টেজ দিতে চলেছে সব দিক থেকে। যারা ক্রিয়েটিভ লাইনে আছেন তাদের ক্ষেত্রে এবছর অত্যধিক শুভ, আপনারা এখান থেকে অবশ্যই সাকসেস পাবেন। এবং এই 2020 সাল আপনাদের জীবনে কিছু অ্যাচিভমেন্ট হবে, কিছু প্রাপ্তি আপনাদের এই বছর অবশ্যই হবে। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে তো সময়